আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তো চলে আসলাম তোমাদের মাঝে আমি বাংলাদেশি ব্লগার মাম রুজি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ভিউয়ার্সরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আসেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এই তো ইফতারি রেডি করবো জন্য চলে আসলাম পাখি করে তো ভাজাপোড়া করবো তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো এখন আমি ভাসব তো আমি বেগুনি ভাজতে দিয়ে দিয়েছি তো বেগুনটি আমার গোল গোল সেজন্য গোল গোল বেগুনি হবে এই তো উপরে একটু গ্যাস আছে তো ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করে ভেজে নেই তো সেজন্য বসে দিলাম তো সাড়ে চারটা বেজে গেছে এখন তো বেগুনে ভাজা শেষ করতে না করতে আবার গ্যাস চলে গেছে তো সেজন্য আবার নিচে চুলা ধরিয়ে দিয়েছি এলপি গ্যাস তো আমার এখানে যে বেগুনি আলুর চপ ডিম চপ ভাজা শেষ হয়ে গেছে তো আমি এখানে রোল আর ছোসা ভেজে নেব তো আজকে দুটা দুটা করে ভাজবো রোল তো নাদিমের বাবা আজকে বাসা ইফতার করবে না তো আমি আর নাদিম তো নাদিম তো মার্শাল্লাহ আজকে রোজা রয়েছে প্রথম অতি ফার্স্টে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে ও থাকতে পারে পুরোপুরিভাবে তো বাচ্চা মানুষ মনের ইচ্ছা যতটুকু চায় ততটুকু রাখার তো আজকেই ফার্স্ট রাখলো তো ওর স্কুল খোলা সে জন্য আর ওকে ডাকি না তো আজকে ইচ্ছা করেই উঠে গেছে ঘুম থেকে আমাদের খেতে দেখে তোমার বাজার পড়া শেষ করে আমি এখন এখানে বাঙ্গি দিয়ে একটা জুস রেডি করবো তো আমি এখানে চিনি বাঙ্গি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটি বরফ কুচি তো আমি ব্যালেন করে নেব এখন তো আজকে তো প্রচুর গরম পড়েছে তো গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে তো সেজন্য ভাবলাম যে আমি একটু জুস বানিয়ে নিই বাঙ্গে জুসটা ভালো লাগে তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে তো আপনারা দেখতেই পাইছেন তো আমাদের ইফতার রেডি করা শেষ হয়ে গেছে তো মা ছেলে এখন ইফতারটা আমরা করে নেব তো নাদিমাবা ইসু গুল ভুষি দিয়ে শরবতটা খাবে তো বলতেছে আম্মু আমি আজকে ইসব গুল ভুষি শরবত খাবো তো করে নিল তো আজানটাও দিয়ে দিছে তো আমরা এখন ইফতারটা করব। তো বন্ধুরা আপনারা সাথেই থাকেন এবং দেখতে থাকেন তো না তো ধরে কিছু মুখে দেয় না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করে আর আয়ান পাশে বসে একটু একটু করে মুখে দেয় আর ফালায় তো মুড়ি মাখিয়ে নিলাম তো রোজা থেকে মুড়ি না খেলে ভালো মুড়ি মাখানো না খেলে ভালো লাগে না তো মাছালে একটু মুড়ি মাখিয়ে নিলাম তো না দিমি বললাম মা খাও একটু খাবো তো সেজন্য মাখিয়ে নিলাম আর মুড়ি না খেলে মনেই হয় না যে রোজা আসছি বাকি। মুড়ি মাখালে একটু মনে হয় যে রোজা রোজা বা ভালো লাগে খেতে বা রমজানে মুড়িটা খাওয়া হয় তো মুড়ি মাখানোটা অনেক মজা হয়েছে নাদিম খেতে আছে আর বলতেছে আমার মুড়ি মাখানোটা মজা হয়েছে তা আসলে মজা হয়েছে আমিও খেয়ে তো বলতাছি যে মজা হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে প্রতিদিন তো একই কথা একটি রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটি লাইক দিয়ে দেবে যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে আমার একটি ভিডিও এবং শেয়ার করে দিবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো নাদিম তো আবার ঘরে নামাজ পড়ে না তো সাদে নামাজ পড়তে যায় তো আমিও নামাজ পড়ে তো সিয়ারির জন্য আবার রান্না করতে চলে আসলাম তো আমি এখানে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব তো সেই জন্য বসিয়ে দিলাম ভাজিটা আগে বসাবো তো গ্যাস একবার আসে একবার যায় একবার আসে একবার যায় মনে ঢাকা শহর গ্যাসের অশান্তি শুরু হয়েছে সব ফ্যামিলিতেই তো মধ্যবিত্ত ফ্যামিলি যারা তাদের তো খুবই কষ্ট হয় এইভাবে চলাফেরা করতে বা রান্না করে খেতে তো আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তো হালকা একটু ভাজবো এটা আমি ভাজা শেষ আমার তো এখন আমি পটল দিয়ে দিলাম তো এই পটল ভাজিটা নাদিমের একটি ফেভারিট খাবার তো আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ তো আলহামদুলিল্লাহ আজকের রোজা ভালোভাবে কেটেছে আর ভালোই লেগেছে তো দ্বিতীয় রোজা তো আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম তো তোমাদেরকে তো বললাম আগে তো আমি ভালোভাবে ভাজিটা নাড়াচাড়া করে ভাজিতে যত সব জায়গায় হলুদটা লাগে তো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন তো আমার বাজেটা হয়ে গেছে এখন তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব তো পুরো ভিডিওটি তো আর দেখানো যায় না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তো আমি যেটুক মেন মেন ওটুকুই তোমাদেরকে দেখাই যে বা যেটুক শ্যুট করি ওটুকুই শেয়ার করি তো কেউ কিছু মনে করবে না আর যদি পুরো ভিডিওটি দেখতে চাও রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে তো ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে এবার পোয়া মাছ ভোনা করব আজকে তো নাদিমের বাবা আবার পোয়া মাছটা পছন্দ করে তো দুদিন ধরে ভাত খেতে পারে না তো মাছ পোয়া মাছটা আবার পছন্দ তো সেই জন্য ভালো মাছকে তার পছন্দের একটি মাছ রান্না করি তো সেই জন্য আজকে পোয়া মাছটা ভোনা করব তো মাছটা আমি ভেজে নিতেছি তো গ্যাসটা আবারও চলে গেছে তো সেজন্য আবার নিচে চুলা ধরে দিয়েছি তো কি অবস্থা একবার আসে একবার যায় তো কেমন যেন একটা হাসি পাই অবস্থা দেখে যে কি শুরু করছে সরকারের জনগণ নিয়ে তো আমার মাছ বাজার শেষ এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি তো এখানে আরেকটু তেল লাগবে তো মাছের তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো আর একটু তেল আমি দিয়ে দেবো এখানে তো দিয়ে দিলাম একটু লবণ তো আমি এখন এটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা তো বন্ধুরা আজকে বিড়ের মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আমি একে সব মশলা দিয়ে দিলাম এখানে তো এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আজকে আমি জিরা পেস্টটা দিই তো জিরা আমি ফাঁকিটা এখানে ব্যবহার করব তো সেজন্য আর জিরা পেস্ট দিই নেই তো লাস্টে জিরা ফাঁকিটা দিলে মাছের ভোনাটা খুবই মজা হয় ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসে তো ভাজা জিরাটা দিলে ফ্লেভারটা ভালোই লাগে তো নাদিম বাবা ভাজা জিরাটাই পছন্দ করে মাছ ভোনাটায় তো আমি আজকে ওভাবেই রান্না করব তো আমি এখানে দিয়ে দিলাম একটু পানি তো এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নেব এখানে তো বন্ধুরা তোমরা ভিডিওটি পুরোপুরি দেখে নেবে আশা করি আজকের ভিডিওটি ভালোই লাগবে তো আমি এখন মাছটি দিয়ে দেব তো এখন একটু দিয়ে দেব পানি পরিমাণ মতো তো আয়ান তো আমার পাশে বসে খুবই দুষ্টুমি করতে আস্তে আর খুবই খেলা করতে আর শব্দই পেতাছ তোমরা সে তো মহা খুশি একা একাই খেলে তো ভিউয়ার্স যদি তোমাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি ক্লিক করে রাখবে তাহলে নোটিফিকেশনটি তোমাদের মাঝে পৌঁছে যাবে আর তোমরা নিত্য নতুন ভিডিওটি দেখে নিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি জিরা ফাঁকিটা দিয়ে দিলাম তো আমার মাছ বোনাটা শেষ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম